সোনার উপর অলংকার সহ বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। সেই সাথে বিহারের একটি গ্যাংয়ের দুজনকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। বাকি আরো তিনজনের খোঁজ সহ ওই ঘটনায় আর কারা জড়িত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে শুক্রবার বিকেলে মাটিগাড়া এলাকায় টহল দেওয়ার সময় বিহার নাম্বারের একটি চার চাকার গাড়িতে 5 ব্যক্তিকে দেখতে পায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশকে দেখে তারা ঘাবড়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয়। গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে প্রচুর পরিমাণে সোনা রূপোর অলংকার সহ 52 কেজি 800 গ্রাম গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি নানা ধরনের চাবি এবং তালা খোলার একটি যন্ত্র উদ্ধার হয়েছে। এদিকে গাড়িতে তল্লাশি চালানোর সময় তিনজন পালিয়ে যায়, দুজনকে ধরে ফেলে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন নূর মোহাম্মদ খান, জাহিদ খান, দুজনে বিহারের চম্পরান এলাকার বাসিন্দা। নূর মোহাম্মদের বিহারে তালা চাবির দোকান রয়েছে। শনিবার মাটিগাড়া থানার এক সাংবাদিক সম্মেলন করে ভারপ্রাপ্ত ডিসিপি ওয়েস্ট পূর্ণিমা শেরপা জানান, ধৃতরা 3 দিন ধরে মাটিগাড়ার তুম্বাচত এলাকায় একটি বাড়িতে থাকত এবং সেখানে বাড়িতে থাকতে শুরু করার পর ওই এলাকারই একটি সোনার দোকানে তারা চুরি করে। দোকানের মালিক চুরির অভিযোগও জানিয়েছে। তাদের এই কাজে বাড়ির মালিকের কোনো যোগ রয়েছে কিনা তদন্ত শুরু করা হয়েছে। তবে অলংকারের পাশাপাশি এত বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হওয়ায় গাঁজা পাচারের সাথেও এরা জড়িত বলে পুলিশের সন্দেহ। গোটা ঘটনায় তদন্তের স্বার্থে ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এত ইন্টেরিয়র জায়গাতে ওরা এই ক্রাইমটা করেছে, তো নিশ্চয়ই ওদের অনেকটা এর মধ্যে কো-অ্যাকিউজ থাকতেই পারে। ওই জন্য আমরা ওই লিঙ্কগুলো বের করার চেষ্টা করব, ওই অ্যাঙ্গেল দিয়ে দেখব। আপনাদের ধারণা কত দিন করে মার তুলে দেন? 10 দিন। मैम हाल ही में सिलीगुड़ी मेट्रोपॉलिटन के बाद भी इस तरह की घटना आपको आश्चर्य नहीं कर रहे? हाँ, इसीलिए हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं कि कोई किसी तरीके से मालिक का भी इसमें कोई रोल है। গুড আফটারনুন এভরিওয়ান। 28 আমাদের এই 28/1/22 আফটারনুন টাইমে অ্যারাউন্ড মানে আপনার ধরুন 12টা নাগাদে আমাদের পিসি পার্টি, মাটিগাড়া থানার পিসি পার্টি জাস্ট রাউন্ডে ছিল। যখন রাউন্ডে ছিল তখন ওনারা একটা গাড়িকে একটা দেখে, স্কর্পিও গাড়ি ছিল, বিহার নাম্বার ছিল। ওদের সন্দেহ হয়, ওই গাড়িটাকে আটকায়, জিজ্ঞাসাবাদ করে। যখন জিজ্ঞাসাবাদ করে ওর মধ্যে যা অকুপ্যান্টরা ছিল ওনারা নিজের আইডেন্টিটি দেন। আইডেন্টিটি 5 জন ছিল, ঠিক আছে, 5 জন ছিল। ওনারা নিজের আইডেন্টিটি দেন, আমরা নাম টাম সব দেখিয়েছি, আধার কার্ড আই কার্ড সব দেখিয়েছে। তারপরে এনাদের একটু সন্দেহ হয়, তো এনারা একটু চেস করেন ওই গাড়িকে। যখন চেস করে গাড়িটা একটু ঘাবড়িয়ে যায়, তো গাড়ির ড্রাইভারটা যখন ঘাবড়িয়ে যায় তো আমাদের পিসি পার্টির আর সন্দেহ হয়। তো এনারা ওই সময়ের মধ্যে নিজের অন্য টিমকেও ডেকে ফেলেন ওই জায়গাতে। ওদেরকে আটকানো হয়, আটকে ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় কি কোন জায়গাতে ছিলেন আপনারা, তো ওনারা একটা জায়গার নাম বললেন তুম্বাজোতে, কি এই জায়গাতে ছিলাম আমরা। যখন সেটা বলা হয় তো আমাদের পিসি পার্টি ওনাদেরকে জিজ্ঞাসা করে কি আমাদেরকে আপনারা লোকেশন দেখান কি কোন বাড়িতে ছিলেন। তারপরে পতা চলা ইয়ে লোক 2-3 দিন সে ইহীঁ পে থে। জি, ইহীঁ পে জহাঁ পে আপকা ইয়ে ক্রাইম হুয়া হ্যাঁ ওহীঁ আসপাস মে ওনারা এদিকেই ছিল, এই লোকরা এদিকেই ছিল, এদিকেই থেকে ওরা প্ল্যান করেছে, এদিকে থেকে ওরা করছিল। তো আমরা এখন যে বাড়িতে ছিল ওনাকেও আমরা মানে ইন্টারোগেশনগুলো এখন করা হচ্ছে। অ্যাপ্রক্স এখন আমি বলতে পারছি না, এর মধ্যে অনেকটা ইমিটেশনও আছে, চাঁদির গহনাও আছে, অনেকটা সোনার গহনা আছে। তো এটার লিস্ট ডিটেলস এখন যে কমপ্লেনেন্ট আছে উনি দিবেন। দোকানে ওনারা যা যা পেয়েছেন সব কিছু নেওয়া হয়েছে। তিনজনের আমরা আইডেন্টিফিকেশনটা পেয়েছি, কিন্তু এখন আমরা ডিসক্লোজ করতে পারছি না, কেন কি এখন ইনভেস্টিগেশন চালু আছে। গ্যাং একটা আমরা যেটা আমরা আলোচনা করছি এটা নিশ্চয়ই ওনারা আগেও অনেকটা কিছু করেছে শিলিগুড়িতে, এতে নিশ্চয়ই একটা গ্যাং আছে। এসা কিছু ইনভেস্টিগেশন চল রা হ্যায় তো অভি ইয়ে লোক রিমান্ড মে লিয়া গয়া তো অভি অর ভি পুছতাছ হোগি, পুছতাছ কে বাদ অর ভি কুছ আগে শায়দ হম লোগো কুছ অর ভি মিলে।